প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জাফরি পয়েটিংয়ের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের জাফরি পয়েটিং ইয়াং ইনোভেটর এপিসোড 3-তে আজকে আপনাদের সাথে যুক্ত হয়েছি বরাবর মতোই আমি নাহিদা। আশা করছি যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছে জাফরি পয়েটিং স্টুডেন্ট মিরাজ খান। আমি চলে যাবো মিরাজের কাছে। মিরাজ, কেমন আছো? এই তো ম্যাম, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো লকডাউনে পড়াশোনা কেমন চলছে? তবে তার আগে একটু জেনে নেই যে তুমি ড্যাফোডিল পলিটেকনিকের কোন ডিপার্টমেন্টের এবং কোন সেমিস্টার স্টুডেন্ট? ড্যাফোডিল পলিটেকনিকের টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টের থার্ড সেমিস্টার স্টুডেন্ট। ওকে, সো পড়াশোনা কেমন চলছে লকডাউনে? জি ম্যাম, ভালোই চলছে। সো প্রিয় দর্শক, আমাদের মিরাজ আর একটি ইনোভেশন আছে যেটি হচ্ছে স্মার্ট মার্কেটিং সলিউশন। সো আজকে আমরা মিরাজের কাছ থেকে জানবো তার এই ইনোভেশন সম্পর্কে, এর খুঁটিনাটি সম্পর্কে। সো আমরা চলে যাচ্ছি মিরাজের কাছে। মিরাজ, তোমার যে ইনোভেশনটি আছে, যে প্রজেক্টটি আছে স্মার্ট মার্কেটিং সলিউশন, সো এই প্রজেক্টটা সম্পর্কে আমাদেরকে, আমাদের দর্শকদেরকে একটু ইন ডিটেলসে বলো যে আসলে প্রজেক্টটা মূলত কি কাজে লাগবে, এটা বেনিফিটগুলো, ফ্যাসিলিটিসগুলো কি কি? ম্যাম, বর্তমানে লকডাউন চলতেছে, তো অনেকেই যারা অফলাইনে যাদের স্টোর আছে তারা সবাই অনলাইনে যেতেছে। তো অনলাইনে যাওয়ার সর্বপ্রথম প্ল্যাটফর্ম হিসাবে নিতেছে ফেসবুককে। তো যাতে ফেসবুকে অনেক সময় দেখা যায় যে অনেক যারা ছোট বা মিডিয়াম সাইজে বিজনেস করে তারা অনেক সময় ওয়েবসাইট ক্রিয়েট করতে পারে না। তো ওয়েবসাইট, একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে দেখা যায় যে হোস্টিং, ডোমেইন, আদার অনেক কিছু খরচ আছে, এসইও। তো আমরা চাইতেছিলাম যে এইভাবে যাতে কোন একটা কিছু করা যায়, যাতে অল্প খরচে ওয়েবসাইটও দেওয়া যায় এবং ফেসবুকে মার্কেটিং ও সলিউশনটাও দেওয়া যায়। তো এর জন্য আমাদের একটা সফটওয়্যার ডেভেলপ করা হয়েছে, ওয়েব অ্যাপ্লিকেশন। তো ওই ওয়েব অ্যাপ্লিকেশনে আমি একটু প্রেজেন্টেশনটা দেখিয়ে দিচ্ছি। আমাদের যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটার নাম হলো জিলিও। এটা একটা মাল্টি চ্যানেল মার্কেটিং সফটওয়্যার। তো এটা আমরা ডেভেলপ করছি, আমি এবং আমার একটা ফ্রেন্ড আছে থার্ড সেমিস্টারে আমাদের সাথে, টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টের সাইফুল্লাহ। এটা ফেসবুকের একটা স্ট্যাটিক্সে দেখা গেছে যে বাংলাদেশে প্রায় 22 মিলিয়ন অ্যাক্টিভ ফেসবুক ইউজার রয়েছে এবং 89.6% ফেসবুক ইউজ করে এবং 312 কোটি টাকার একটা মার্কেট রয়েছে ফেসবুক মার্কেট প্লেসে। প্রায় 30,000 বাংলাদেশিরা স্টোর আছে ফেসবুকে এবং ই ক্যাবের সাথে তারা 100 জনের মতো পার্টনার আছে ই ক্যাবের সাথে। এবং ফেসবুকের যে গ্লোবাল র্যাঙ্ক, গ্লোবাল র্যাঙ্কে প্রায় 22 বিলিয়ন ইউজার রয়েছে ফেসবুকে। তো আমাদের যে সফটওয়্যারটা, এটার মেন যে ফিচারগুলো, এটা হলো যে মেসেঞ্জার বট, ফেসবুক কমেন্ট বট, ফেসবুক পোস্টিং, ইনস্টাগ্রাম পোস্টিং, এসএমএস মার্কেটিং এবং গুগলের যে একটা সার্ভিস আছে গুগল মাই বিজনেস, এটাও আছে, এবং ইউআরএল শর্টান, অ্যাডভান্স ইমেল এডিটর, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট স্ট্যাটিক্স। তো আমাদের যে বট, এই বটের একটা সাইটে একটা ছবি দেখা যাইতেছে। এটা হলো যে আমাদের যে বট, এই বটের একটা মানে ডেমো ভিডিও। এই সেরে দেখা যাইতেছে যে আমাদের যে কমেন্ট বট আছে একটা, এই কমেন্ট বট কিভাবে কাজ করে এর একটা ভিডিও দেখা যাইতেছে সাইডে, যে কিভাবে আমাদের কমেন্ট বটটা কাজ করে। তো আমাদের কমেন্ট বটটা বেসিক্যালি কাজ করে যে একটা পোস্ট দেই, ওই পোস্টের ভিতর যদি কেউ কমেন্ট করে তাকে অটোমেটিক একটা কি একটা কোড জেনারেট করে দেয়। অনেক সময় আমরা দেখা যায় যে আমরা ডিসকাউন্ট দিতে চাই, তো ডিসকাউন্ট দিতে চাইলে অনেক সময় দেখা যায় যে যে কেউ 30% ডিসকাউন্ট পাবে, কেউ 40% পাবে, কেউ 50% পাবে। এইভাবে আমরা অনেক সময় দিতে পারি না ইউজারকে। তো এই কমেন্ট বটের মাধ্যমে আমরা 30% বা 40% বা 50% ডিসকাউন্টের একটা কুপন কোড অটোমেটিক তাকে আমরা দিয়ে দিতে পারবো। এবং ইনস্টাগ্রামে আমরা সাধারণত, ইনস্টাগ্রামে এখন সবাই মার্কেটিং করতেছে, তো ইনস্টাগ্রামে যাতে পোস্টের অটো কমেন্ট করা যায় সেজন্য আমাদের একটা অটো কমেন্ট বট রয়েছে। এবং ইনস্টাগ্রামের যে মার্কেটিং টুল, অনেক জায়গায় দেখা যায় যে ইনস্টাগ্রামের মার্কেটিং টুলটা থাকে না, তো আমাদের এটার মধ্যে রয়েছে ইনস্টাগ্রামের জন্য ইমেজ পোস্ট, ভিডিও পোস্ট, শিডিউল পোস্ট, এছাড়া ইমেজ এডিটর আছে,
অটো কমেন্ট রিপ্লাই আছে, কিওয়ার্ড বেসড রিপ্লাই আছে, মেনশন রিপ্লাই আছে, হ্যাশট্যাগ সার্চ আছে, পোস্ট অ্যানালাইজ করা যায়, এছাড়াও আছে শিডিউল কমেন্ট, র্যান্ডম কমেন্ট এবং কম্পারিজন উইথ আদার সার্চ মার্কেটিং। তো আমাদের এই জায়গায় একটা টুলস আছে যেটার মাধ্যমে আমরা অনেক সময় ইনস্টাগ্রামে যারা আছি তারা হ্যাশট্যাগ র্যাঙ্ক করাইতে চাই, তো অনেক সময় দেখা যায় হ্যাশট্যাগ আমরা খুঁজে অরিজিনাল যে হ্যাশট্যাগ কোনটা কম আছে বা কোনটা বেশি আছে আমরা এটা বুঝতে পারি না। এর জন্য আমাদের এই জায়গায় একটা টুল আছে যার মাধ্যমে আপনি কম্পারিজন করতে পারবেন যে কোন হ্যাশট্যাগটা কত বেশি র্যাঙ্ক করতেছে আর কোনটা র্যাঙ্ক কম আছে। অ্যানালিটিক্যাল মার্কেটিং, এটা হলো যে আমরা অনেক সময় মার্কেটিং করি কিন্তু মার্কেটিং করার পর কি ধরনের ইম্প্রুভমেন্ট আসলো আমাদের যে ক্যাম্পেইনটা চালাইলাম, তো ওইটা আমরা অনেক সময় দেখতে পারি। কিন্তু ফেসবুকের যে স্ট্যাটিক্স আছে এটা অনেক বড় একটা মানে ড্যাশবোর্ডের ভিতর থাকে, তো ওইটা অনেকেই বুঝতে পারে না। এর জন্য আমাদের ফেসবুকের যে অ্যানালিটিক্সটা আছে ওইটা আমাদের এই জায়গায় আছে, এবং গুগল মাই বিজনেসের অ্যানালিটিক্স আছে, অ্যাডভান্স ওয়েবসাইট অ্যানালিটিক্স রিপোর্ট আছে, এবং ফেসবুক পেজ মেসেঞ্জার অ্যানালাইসিস আছে। আমরা অনেক সময় মেসেঞ্জার মার্কেটিং এই জিনিসটা বুঝি না, তো ফেসবুকের মেসেঞ্জারও অ্যানালাইজ করা যায় এবং ইনস্টাগ্রামের বিজনেস অ্যাকাউন্টও অ্যানালাইজ করা যায়। এটার যে একটা ফুল রিপোর্ট এটা আমাদের ওয়েবসাইট থেকে আমাদের যে অ্যাপ আছে ওয়েব অ্যাপ এটার মাধ্যমে দেখতে পারবে। এবং এছাড়া আমাদের কিছু অ্যাডভান্স ফিচার রয়েছে, যেমন আমাদের এই জায়গায় একটা স্টোর বিল্ড আপ করতে পারবে, তারা স্টোর বিল্ড আপ করার সাথে সাথে তারা ওই জায়গায় কাস্টম ডোমেন দিতে পারবে যাতে তাদের ব্র্যান্ডটাকে আরও অ্যাডভান্স করতে পারে। শর্ট বিল্ডার আছে, স্টোর বিল্ডার আছে, গুগল অ্যানালিটিক্স আছে, ফেসবুক পিক্সেল অ্যানালিটিক্স আছে, কুপন কোড, অফার, ডিসকাউন্ট, ফ্ল্যাশ সেল এগুলো দিতে পারবে আমাদের যে অ্যাপ আছে এটার মাধ্যমে। এবং এটার ওয়েব অ্যাপ করা আছে যেটা ম্যাক, উইন্ডোজ, লিনাক্স, অ্যান্ড্রয়েড সব প্ল্যাটফর্মে ইউজ করতে পারবে। এবং এখান থেকে বিভিন্ন যে সিএমএস আছে, যেমন ওয়ার্ডপ্রেস আছে, ওয়ার্ডপ্রেসের থেকে অটো সিএসভি ফাইলের মাধ্যমে সব যত প্রোডাক্ট আছে আমাদের এই প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারবে। এবং আমাদের এই জায়গায় আরেকটা টুল আছে যে টুলের মাধ্যমে অটোমেটিকলি সব জায়গায় পোস্ট হয়ে যাবে, যেমন রেডিট। একটা পোস্ট যদি এই জায়গা থেকে করা হয় তাহলে অটোমেটিকলি এটা রেডিট, ওয়ার্ডপ্রেস, টুইটার, গুগল মাই বিজনেস, ইনস্টাগ্রাম এগুলোতে অটোমেটিক পোস্ট হয়ে যাবে, অটো পোস্ট। এবং আমাদের এখানে একটা আরেকটা অ্যাডভান্স প্রোডাক্ট অ্যাডভান্স টুল আছে ফলো বিল্ডার, যার মাধ্যমে যে কেউ যার যে ধরনের বট লাগবে এই বটটা তৈরি করতে পারবে। যেমন একজন কারো যদি হসপিটাল থাকে সে হসপিটালের জন্য বট তৈরি করতে পারবে, বা কারো যদি একটা স্কুল থাকে সে স্কুলের জন্য একটা বট তৈরি করতে পারবে। এবং এটার মাধ্যমে আমরা অনেক সময় দেখি যে ফেসবুকে যে মার্কেটিং করি বা ইনস্টাগ্রামে মার্কেটিং করি, অনেক সময় আমরা ভালো ভালো যে ছবিগুলো ইউজ করতে সবাই এডিট করতে পারি না, তো আমাদের এটার মধ্যে একটা টুল আছে যেটার মাধ্যমে অ্যাডভান্স এডিট করতে পারবে। এবং এই জায়গায় কিছু ট্যাম্পলেটও দেওয়া আছে, ওই ট্যাম্পলেট ইউজ করেও তারা এডিট করতে পারবে। এবং এটার মধ্যে আমরা ফেসবুকে যখন মার্কেটিং করি বা ইনস্টাগ্রামে মার্কেটিং করি বা গুগলে মার্কেটিং করি, তখন আমাদের একটা কিওয়ার্ড সার্চ করতে হয়। তো দেখা যায় যে গুগলে কিওয়ার্ড সার্চ করা যায় কিন্তু ফেসবুকে যে কিওয়ার্ড এটা সার্চ করতে পারে না, এটা সবাই সার্চ করতে পারে না। তো আমাদের এই জায়গায় একটা টুল আছে ইন্টারেস্ট ট্র্যাকিং, এটার মাধ্যমে তারা তাদের যে সবচেয়ে বেশি র্যাঙ্ক করছে কোন কিওয়ার্ড বা কম র্যাঙ্ক করছে কোন কিওয়ার্ড এগুলো তারা সার্চ করে দেখতে পারবে। এবং আমাদের যে সিস্টেম, এই সিস্টেম আমাদের প্রায় 6টা দেশে এটার ব্যাকআপ রয়েছে, যার ফলে এটা যে মানে ক্র্যাশ হওয়ার সম্ভাবনা খুব কম আছে। এবং আমাদের যে প্রোডাক্ট এটার যে ড্যাশবোর্ড হলো যে এরকম। এবং আমরা অনেক সময় প্রোডাক্ট আপলোড করি বা পোস্ট দিই, পোস্ট দেওয়ার সময় অনেক সময় আমরা লিংক দিয়ে দিই। লিংক দিলে এখন লিঙ্কটা তো অ্যানালাইজ করতে হবে যে কতজন এটার উপরে ক্লিক করছে বা কোন দেশ থেকে ক্লিক করছে, কী দিয়ে ক্লিক করছে, মোবাইল দিয়ে ঢুকছে নাকি ম্যাক বা উইন্ডোজ বা লিনাক্স কোন প্ল্যাটফর্ম দিয়ে ইউজ করছে সেটা আমরা অনেক সময় বলতে পারি না।
এর জন্য আমরা অ্যাডভান্স ইউআরএল শর্টান আছে আমাদের এটার মধ্যে, তো অ্যাডভান্স ইউআরএল শর্টানের মাধ্যমে তারা তাদের লিংক অ্যানালাইজ করতে পারবে। কেন এটা মানুষ ইউজ করবে, এটা ইজি ইউজ করতে পারবে, এটা ব্যবহার করা খুবই সহজ, এবং অল মার্কেটিং সলিউশন এটার মধ্যে আছে। ফেসবুকের, ইনস্টাগ্রামের, গুগল মাই বিজনেসের তিনটারই মার্কেটিং সলিউশন আছে আমাদের এটার মধ্যে, এবং এটার মধ্যে কাস্টম ডোমেন এবং ইমেল মার্কেটিং করতে পারবে, কাস্টম ডোমেন এবং ই কমার্স স্টোর তৈরি করতে পারবে, কাস্টম ডিজাইন করতে পারবে এই জায়গায়, এবং 24/7 লাইভ সাপোর্ট সিস্টেম দেওয়া আছে আমাদের, এখান থেকে সাপোর্ট দেওয়া হয়, এবং পেমেন্ট গেটওয়ে তার নিজের ইচ্ছে মতো পেমেন্ট গেটওয়ে ইউজ করতে পারবে। এখন বর্তমানে বাংলাদেশের আমাদের এসএসএল কমার্স এবং আমারপের সাথে আমাদের একটা চুক্তি হয়েছে, তাদের যে এপিআই আছে সেটার মাধ্যমে তারা তাদের যে পেমেন্ট গেটওয়ে এটা ইউজ করতে পারবে সবাই। এবং এটা কারা কারা নিতে পারবে আমাদের এই প্রোডাক্টটা, যেমন যারা এফ কমার্স করে, ই কমার্স করে, যাদের সুপার মার্কেট আছে, মেডিকেল সেন্টার আছে, হোটেল বুকিং, ট্রাভেল এজেন্সি, রেস্টুরেন্ট, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ফটোগ্রাফি, ওয়েবিনিয়ার এবং আরও আতার, এবং সবাই এটা ইউজ করতে পারবে। যাদের একটা ফেসবুক পেজ আছে তারাই এটা ইউজ করতে পারবে। প্রাইস অ্যান্ড কম্পেয়ার আদার কোম্পানি, অন্যান্য কোম্পানিতে আমরা দেখা যায় যে 10K সাবস্ক্রাইবারের জন্য অ্যারাউন্ড $65 পার মান্থ এবং ইয়ারলি $780 দিতে হয় তাদের। এবং অন্য আরেকটা কোম্পানি আছে যাদের প্রথম হলো যে 50K সাবস্ক্রাইবারের জন্য দিতে হয় $235 পার মান্থ। সেখানে আমাদের যে প্রাইসিং এটা খুবই বেসিক, স্ট্যান্ডার্ড যেটা ওটাতে $10 এবং অ্যাডভান্স প্ল্যান যেটা এটা $20। আর এইটা আমাদের যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা আমরা শুধু বাংলাদেশের জন্য তৈরি করিনি, পুরো ওয়ার্ল্ডের জন্য, যাতে গ্লোবালি এটা সবাই ইউজ করতে পারে। এবং এটাতে আমাদের যে অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে, অনেক যারা অনেকেই অ্যাফিলিয়েট মার্কেটিং করে তারা আমাদের এই জায়গা থেকে অ্যাফিলিয়েট নিতে পারবে, তাদের জন্য অ্যাফিলিয়েটের একটা ব্যবস্থা আছে। এবং আমরা কিছু স্টুডেন্ট ডিসকাউন্ট নেটওয়ার্কের সাথে যুক্ত আছি, যেমন যারা অনেক স্টুডেন্ট আছে তারা এটা ইউজ করে, ইউজ করতে পারবে, তারা টেস্ট করতে পারবে বা অন্য কোনো কাজের জন্য ইউজ করতে পারবে, যেমন আমাদের গিটহাব, তারপরে স্টুডেন্ট বেঞ্চ, এইসব যে স্টুডেন্ট নেটওয়ার্ক আছে ওটার সাথে আমরা কানেক্টেড হইতেছি। এবং আমাদের যে ই কমার্সের যে স্টোর সেটার একটা ছবি যে সাইডে দেওয়া আছে, এরকম একটা ই কমার্স স্টোর তৈরি হবে, এবং এটার মোবাইল অ্যাপও আছে আমাদের। তো ম্যাম শেষ, তো আমি একটা মানে লাইভ একটা ডেমো দেখাইতে চাইতেছি। যেমন এই যে ওয়েবিনিয়ার রেজিস্ট্রেশন, তো কিভাবে করবে, প্রথমে গেট স্টার্টেডে দিবে, তো গেট স্টার্টেড দিলে এই যে অটোমেটিক একটা ছবি চলে আসবে, এবং এই জায়গায় বলতেছে যে হাই মিরাজ, ওয়েলকাম টু ইয়োর ফেসবুক পেজ নেম, এই যে রেজিস্টার নাও। যদি অনেক সময় আমরা দেখা যায় যে ওয়েবিনিয়ার রেজিস্ট্রেশন করি, তো তখন আমরা এইভাবে একটা ডেমো তৈরি করতে পারি, যেমন রেজিস্ট্রেশন নাওতে দিলাম, ইয়েস সাইন আপ। তারপরে আরো একটা দেখাই, যেমন সুপার মার্কেট যেটা আছে আমাদের, যেমন মাই অর্ডার বা আইটেমস, আইটেমস যেতে হবে, এই যেমন এই যে প্রোডাক্ট দেওয়া আছে, তো আমাদের এরকম প্রোডাক্ট দেওয়া থাকতে পারে সুপার, এটা তো যেহেতু এটা সুপার মার্কেটের জন্য সেহেতু এই জায়গায় দিয়ে দিছে যে 3-4টা তাদের ব্রাঞ্চ আছে, তো যেমন ফ্রেশ সবজি আছে, তারপরে গ্রোসারি আছে,
তারপর ডেইরি আছে, সে তিনটার জন্য তিনটা করতে পারবে। তারপর সিমোরে, আমরা যদি সিমোরে যাই, যেমন এই জায়গায় হলো যে আমাদের যে আইটেম গুলো এই জায়গায় দেখতে পারবে। আবার যদি ভিউ অল আইটেমস এ যদি যাই, অর্ডার পিক আপ, এই যে ম্যাম ইউনিট কত ইউনিট লাগবে, পটেটো বা চিকেন এগুলো দিয়ে দিলে এই জায়গা থেকে একটা অর্ডার ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক। এছাড়াও ম্যাম এটা একটু আপডেট হওয়ার কারণে ম্যাম সবগুলো দেখাইতে পারতেছি না, এখন একটু কিছু কাজ চলতেছে এই জন্য সবগুলো দেখাইতে পারতেছি না ম্যাম। ওকে, নো প্রবলেম, থ্যাংক ইউ মিরাজ। সো প্রিয় দর্শক, আমরা মিরাজের কাছ থেকে জানলাম অনেক ই কমার্স বা ফেসবুক বিজনেস এর অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমার কাছ থেকে জানলাম। সো অনেকগুলো ইউনিক ফিচার তোমরা অ্যাড করেছো। এর মধ্যে একটা ফিচার নিয়ে যদি আমি বলি, যে নর্মালি তো আমরা আমাদের দেখি যে যখন ফেসবুকের বিজনেস বা ই কমার্স বিজনেস এর তাদের প্রোডাক্টের উপরে অফার থাকে, সো ওই অফারটা কিন্তু অল ওভার একটা কমন অফার থাকে। তো তোমাদের ফিচারে দেখলাম তোমরা যেটা করেছো, যে ইন্ডিভিজুয়াল কাস্টমার্স কে আমি হচ্ছে গিয়ে একটা ইন্ডিভিজুয়াল অফার দিতে পারবো, মানে আমি চাইলে এক একজনকে একই প্রোডাক্টের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অফারও কিন্তু আমি দিতে পারবো। সো এটা অবশ্যই একটা ইউনিক অফার, আমি আমার এক্সিস্টিং কাস্টমার, আমার ওল্ড কাস্টমার অথবা আমি আমার নিউ কাস্টমার কে আমার চয়েস অনুযায়ী অফার দিতে পারছি। সো একই প্রোডাক্টের ক্ষেত্রে ভিন্ন অফার, রাইট? জি ম্যাম, আবার অনেক সময় দেখা যায় যে আমাদের যে ফেসবুকে যে ইনবক্স আছে, তো ইনবক্সে অনেকেই মেসেজ দেয় যে আমার এই প্রোডাক্ট লাগবে, তো তাদের আবার কি করা যায় যে তারা দেখা গেল এখন ঈদের সময়, তো আমরা একটা অফার দিতে চাইলাম যে যারা শুধু আমাদের ইনবক্স আছে তাদেরই যাবে, শুধু তাদের জন্য একটা ক্যাম্পেইন চালানো যায় যে শুধু আমাদের যারা ইনবক্সে যারা মেসেজ দিচ্ছে তারাই এই অফারটা দেখতে পারবে। অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ফিচার তোমাদের আসলে এই ইনোভেশনটা বা এই প্রজেক্টটাতে আছে, এটা অবশ্যই অনেক চমৎকার প্রজেক্ট। আর বাংলাদেশ প্লাস পুরো ওয়ার্ল্ডে তো ই কমার্স বিজনেস কিন্তু ডেভেলপ অনেক আগে থেকে, এবং বাংলাদেশে স্পেশালি এই লকডাউনের কারণে কিন্তু ই কমার্স বিজনেসটা, অনলাইন বিজনেস, অনলাইন মার্কেট প্লেসটা কিন্তু অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। সো তোমাদের এই প্রজেক্টটা অবশ্যই সেক্ষেত্রে অনেক বেশি পজিটিভ সাপোর্ট দিবে। হ্যাঁ, তো আমি এবার একটু জানতে চাই যে এই যে প্রজেক্টটা তোমরা তৈরি করেছো, এই যে তোমাদের ইনোভেশনটা, তো এটা তৈরি করার ক্ষেত্রে মানে এই প্ল্যানটা কিভাবে মাথায় আসলো, কোন ক্ষেত্র থেকে বা কি দেখে হঠাৎ করে তোমাদের মনে হলো যে এরকম একটা প্রজেক্ট, এরকম একটা ইনোভেশন নিয়ে আসা যায়, কোথ থেকে আসলে এই প্রজেক্ট তৈরির শুরুটা একটু আমাদেরকে বলো। ম্যাম আমরা যে সময় ড্যাফোডিল পোল্টিং নিয়ে ভর্তি হয়েছি ম্যাম, তখন আমাদের বলছিল যে এরকম আইসিটি কার্নিভাল হয়, তারপরে ম্যাম আরো কিছু যে কার্নিভাল হয় এই যে ড্যাফোডিল পলিটেকনিকে, তখন আমরা চিন্তা করছিলাম, তখনই চিন্তা করছিলাম যে কোনো কিছু একটা বানাইতে হবে। তো প্রথম আমরা রোবোটিক্স নিয়ে চেষ্টা করছিলাম, তো তখন দেখা গেছিল যে রোবোটিক্স এর যে প্রোডাক্ট অনেক দাম খরচ, এর জন্য ওই দিকে আমরা যেতে পারিনি। তখন আমরা চিন্তা করলাম যে কোনো একটা সফটওয়্যার বা কোনো একটা প্রোডাক্ট লঞ্চ করা যায় কিনা, যে ভার্চুয়াল প্রোডাক্ট, তখন আমরা এই দিকে আমরা চিন্তা করলাম, তখন এই প্রোডাক্টটা আমাদের তৈরি হয়েছে। সো আমাদের সাথে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে অনেকে যুক্ত হয়েছে, অনেকেই আমাদের লাইভটি দেখছে। কারো যদি কোনো, সবাইকে অবশ্যই ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের লাইভ সেশনটি দেখার জন্য, এবং কারো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কোশ্চেন করবেন, আমরা আশা করবো আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। এবারে আমি মিনা তোমার কাছ থেকে জানবো, এই যে প্রজেক্ট তৈরি করেছো, এই প্রজেক্ট তৈরির ক্ষেত্রে বাসা থেকে কেমন সাপোর্ট ছিল অথবা নেগেটিভ ইমপ্রেশন কেমন ছিল, এবং তোমার ইনস্টিটিউট, তোমার টিচাররা তোমাদেরকে এই প্রজেক্ট তৈরির ক্ষেত্রে, যেহেতু তোমার সাথে আরো একজন ছিল তোমার টিম মেম্বার, তো এই প্রজেক্ট তৈরির ক্ষেত্রে তোমরা কতটা সাপোর্ট পেয়েছো তোমাদের টিচারদের কাছ থেকে, তোমাদের ইনস্টিটিউট থেকে? ম্যাম টিচাররা সবসময় আমাদের ইনকারেজ করছে যে এগুলা তৈরি করার জন্য, যাতে ভবিষ্যতে কিছু একটা ভালো করা যায়। এছাড়াও ম্যাম আমরা এটার এটার জন্য আমরা কিছু বাহিরের যে আমাদের ক্লায়েন্ট আছে তাদের সাথে আমরা এটা নিয়ে কাজ করছিলাম, তো ওরা অনেক আমাদের সাপোর্ট দিছে। যেমন আমাদের কিছু আছে, যেমন চিলিতে আছে, তারপরে চায়নাতে আছে ম্যাম, তারপরে কিছু আছে আমাদের কোরিয়াতে আছে ম্যাম, তাদের সাথে নিয়ে আমরা এগুলা কাজগুলো করছি ম্যাম।
তাদের থেকে অনেক ভালো সাপোর্ট পেয়েছি আমরা। সো তোমরা, আমি যতটুকু জানি যে ইতিমধ্যে তোমরা আইসিটি কার্নিভালও তোমাদের প্রজেক্ট এক্সিকিউট করেছো। সো আইসিটি কার্নিভালে তুমি, তোমরা সবেমাত্র থার্ড সেমিস্টার স্টুডেন্ট, এই বয়সে তোমরা এত বড় একটা প্রজেক্ট তৈরি করেছো, আইসিটি কার্নিভালে অংশগ্রহণের সুযোগ পেয়েছো, তোমাদের প্রজেক্টটা সেখানে এক্সিকিউট করতে পেরেছো, তো অল ওভার তোমাদের অনুভূতি, তোমার অনুভূতিটা কি আমাদের সাথে একটু শেয়ার করো। জি ম্যাম, অনেক ভালো। কারণ ম্যাম এই জায়গায় আমরা প্রথম মনে করছিলাম, যেভাবে মনে করছিলাম যে আমরা এই প্রজেক্টটা মনে হয় যে ওই জায়গায় চান্স পাবো না, পরে এর জন্য আরো ভালো করে ডেভেলপ করার চেষ্টা করছি। তো পরে যখন দিলাম তখন শুনলাম যে যখন যে এটা সিলেক্টেড হয়েছে তখন খুবই ভালো লাগছে ম্যাম। কংগ্রাচুলেশন তোমাদেরকে। প্রিয় দর্শক, চাকরি পলিটেকনিক সব সময় চেষ্টা করে রেগুলার যে ধারাবাহিক যে পড়াশোনা, তার বাইরে স্টুডেন্টদেরকে স্কিলস ডেভেলপমেন্টের জন্য তাদের জন্য বিভিন্ন রকম প্ল্যাটফর্মে রেডি করে দেয়, তাদেরকে ইন্সপায়ার করে। সো আমাদের মিরাজের মতো কিন্তু এরকম আরো অনেক স্টুডেন্ট আছে যারা নিয়মিত ভাবে আমাদের প্রতিটা ডিপার্টমেন্ট স্টুডেন্টই কিন্তু কোনো না কোনো প্রজেক্টের সাথে, কোনো না কোনো ইনোভেশনের সাথে তারা যুক্ত আছে, এবং আমরা সবসময় স্টুডেন্টদেরকে সেই প্ল্যাটফর্ম দিয়ে থাকি যে আসলে বয়স ফ্যাক্টর না, বা খুব যে এক্সপিরিয়েন্স লাগবে, অনেক বয়স হলো, তার এক্সপিরিয়েন্স হলো, তারপরে গিয়ে তার একটা প্রজেক্ট নিয়ে কাজ করবে, তখন প্ল্যাটফর্ম করবে, আমরা কিন্তু আসলে সেটাতে বিশ্বাসী নই। তো আমরা সবসময় চেষ্টা করি আমাদের ক্ষুদ্র স্টুডেন্টের ক্ষুদ্র কোনো ইনোভেশন থাকলে, তাদের কোনো প্রচেষ্টা থাকলে, সেই প্রচেষ্টা তাকে আরো বড় করে, আরো ইফেক্টিভলি তারা যাতে করে তৈরি করতে পারে, বা আমাদের জন্য সেটাতে আমরা বাংলাদেশ বা পুরো ওয়ার্ল্ড যেন কোনোভাবে সেই জিনিসটাকে তারা ওখানে এক্সপ্রেস করে ওই জায়গা থেকে আমরা বেনিফিটেড করতে পারি। তো সেই জায়গা থেকে তাদের সেই ইনোভেশনকে সবার সামনে তুলে ধরার জন্য কিন্তু আমরা সবসময় স্টুডেন্টদেরকে প্ল্যাটফর্ম দিয়ে বিভিন্ন রকম ভাবে আমাদের টিচাররা আমাদের ডিপার্টমেন্ট থেকে আমাদের ইনস্টিটিউট থেকে স্টুডেন্টদের সবসময় সাপোর্ট করে থাকে। আমাদের প্রত্যেকটি স্টুডেন্ট আমরা মনে করি যে হ্যাঁ, ওরা এই ধরনের সাপোর্টগুলো তারা যারাই যেই ইনোভেশন নিয়ে কাজ করতে চাচ্ছে করছে, সেক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করি তাদেরকে সাপোর্ট দিয়ে তাদের সেই ইনোভেশনটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে। তো বাসা থেকে ফিডব্যাক কেমন ছিল এই যে লকডাউন, বা এই যে পড়াশোনা, প্রজেক্ট তৈরি করতে গেলে তো কম বেশি প্রজেক্টের পেছনে একটু সময় দিতে হয়েছে, তো পড়াশোনায় কি এটা কোনোভাবে হ্যাম্পার করেছে, বাসা থেকে কি নেগেটিভ কোনো এক্সপ্রেশন ছিল, কোনো ইম্প্যাক্ট কি ক্রিয়েট করেছে? জি না ম্যাম, আমার বাসা থেকে এরকম কোনো কিছু নাই ম্যাম। আমাকে সবসময় ইনকারেজ করে যাতে কোনো ভালো কিছু তৈরি করার জন্য, যাতে কোনো যেটা করব যেটা ভালোভাবে করতে পারি, এর জন্য ম্যাম আমাদের সবসময় বাসা থেকে সাপোর্ট দেয় ম্যাম। অবশ্যই তোমার প্যারেন্টস এর জন্য, আমাদের জন্য এটা একটা প্রাউডের বিষয় যে তোমরা এই বয়সে এত চমৎকার ইনোভেশন গুলো করছো, আমাদের সামনে ইনোভেশন গুলোকে দেশের সামনে প্রেজেন্ট করছো। তোমার বয়সে আরো অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো বা তোমাদের মতই অনেক ইনোভেটিভ কাজে নিজেদেরকে বিজি রাখছে, আবার অনেকে হয়তো বা অনেক ভাবে সময় নষ্ট করছে। তো এই লকডাউন তুমি তাদের উদ্দেশ্যে কি বলবে, যে তাদেরও সবাইরই কি আসলে এখন ইনোভেশনে নিজেদেরকে অ্যাড করা উচিত, অথবা তুমি তাদের সম্পর্কে, তোমার বয়সী যারা আছে, তোমার ক্লাসমেট যারা আছে, তাদের সম্পর্কে তোমার মেসেজ কি? ম্যাম লকডাউন যে ম্যাম সবচেয়ে বড় অপরচুনিটি দিছে ম্যাম আমাদের, যে কোনো কিছু শেখার জন্য ম্যাম, এই সময়টাকে যদি আমরা নষ্ট করি তাহলে ম্যাম এই সময়টা আর খুঁজে পাওয়া যাবে না ম্যাম। এই টাইমে যদি আমরা কোনো কোর্স, যেমন ওয়েব ডেভেলপমেন্ট আছে, যেমন প্রফেশনাল অনেক কোর্স আছে, এই কোর্সগুলো যদি আমরা করি তাহলে ম্যাম সামনে যে ক্যারিয়ারে অনেক ভালো হবে। তো এই ধরনের কোর্সগুলো আমরা করতে পারি এখন, যেহেতু অনেক টাইম ফ্রি আছে, আবার ক্লাসও অনলাইন হইতেছে, সেহেতু এই কোর্সগুলো যদি করতে পারি ম্যাম তাহলে ম্যাম ভালো কিছু করা যাবে। অ্যাকচুয়ালি লকডাউন আমাদের কারোরই কাম্য না, এটা টোটালি আনএক্সপেক্টেড একটা বিষয়, আমরা আশা করি যে খুব শীঘ্রই লকডাউন থেকে আমরা পরিত্রাণ পাবো, কিন্তু যেহেতু লকডাউন হয়ে গিয়েছে, করোনার একটা বিশাল প্যান্ডামিক সিচুয়েশন যাচ্ছে, তো স্বাস্থ্য সুরক্ষার দিক নিশ্চিত করার জন্য আমাদের ফ্যামিলির জন্য, আমাদের আশেপাশের যারা আছে তাদের, প্লাস নিজের স্বাস্থ্য সুরক্ষার দিকটি নিশ্চিত করার জন্য কিন্তু আমাদের অবশ্যই ঘরে থেকে লকডাউনটা প্রপারলি মেনটেন করা উচিত। তো যেহেতু লকডাউন হয়ে গিয়েছে, এটা আসলে কিছু করার নেই, সেক্ষেত্রে আমি আপনাদের সকলকে বলবো যে সবকিছুরই কিন্তু একটা পজিটিভ দিক আছে, এবং আমরা চাইলে কিন্তু সবকিছু থেকে পজিটিভ দিক তুলে আনতে পারি। সো লকডাউন যেহেতু আমাদের কিছু করার নেই, হয়ে গিয়েছে, হয়তো সামনে আরো বেশ কিছুদিন লকডাউন থাকতে পারে, তো ওই সময়টা কিন্তু আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। আমরা যারা আমাদের স্টুডেন্ট আছে তারা ক্লাসে আসবে, আসা যাওয়ার পথে কিন্তু একটা বেশ সময় তাদের ওয়েস্ট হয়। তো এখন যেহেতু সবকিছু অনলাইন বেসিসে হচ্ছে, অনলাইনে হচ্ছে, সকল ক্লাস হচ্ছে, তো অনেকটা সময় কিন্তু স্টুডেন্ট পায় তার বাসায় বসে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিতে নিজেকে হচ্ছে ইনভলভ করার ক্ষেত্রে। তো অনলাইনে বিভিন্ন রকম কোর্স হয়, সেগুলোতে সে
ইনভলভ হয়ে তার স্কিলসকে ডেভেলপ করতে পারে, বিভিন্ন রকম ইনোভেটিভ, আমাদের মিরাজের মতো বিভিন্ন রকম ইনোভেটিভ কাজে সে নিজেকে ইনভলভ করে সেই জায়গা থেকে স্কিল ডেভেলপ করতে পারে, নতুন কোন ইনোভেশন আমাদের কাছে সামনে নিয়ে আসতে পারে। সো লকডাউনের যে সময়টা, যে ফ্রি সময়টা, আমি সবাইকে আমন্ত্রণ জানাবো যে আমরা যে যে বয়সে থাকি না কেন, এই ফ্রি সময়টা, এই লকডাউনের সময়টা কিন্তু একটা উপযুক্ত সময় নিজেদের স্কিলসটাকে ডেভেলপ করার জন্য, অনেক ধরনের অ্যাক্টিভিটিতে নিজেদেরকে ইনভলভ করার জন্য। তারপর আমাদের এইটাকে নিয়ে আরো কিছু মানে আপডেট ফিচার আসতেছে, যেমন ওকমার্স এর মধ্যে আছে, তারপর ম্যাম শপিফাই আছে, উইক্স আছে, স্কয়ার স্পেস আছে, এরকম কিছু আরো, যেরকম ই-কমার্স তৈরির যে বিভিন্ন সিএমএস আছে, সিএমএস এর সাথে আমাদের এটাকে কানেক্ট করার চেষ্টা করতেছি ম্যাম, যাতে এটা ওদের প্রোডাক্টগুলো এই জায়গায় ডাইরেক্ট ইনপুট করা যায়। নতুন আপডেট করার জন্য মানে প্রতিটা প্রোডাক্টই তো নতুন কিছু আপডেট দিতে হয়, সেজন্য আমরা ওইটা মানে ফিউচারে আমরা প্ল্যান করতেছি, আবার আমাদের ডেভেলপাররা কাজ করতেছে এটার ফিউচারে, মানে আমাদের প্রোডাক্টের যাতে আরো ভালো কিছু দিতে পারি, সেজন্য ম্যাম ওটা নিয়ে প্ল্যান করতেছি। কিন্তু লঞ্চ ম্যাম আমাদের একটা লাইসেন্সের ব্যাপার আছে, ফেসবুক থেকে একটা লাইসেন্স আছে, তো ওই ফেসবুকের লাইসেন্সটা ম্যাম আমাদের আমরা পেয়ে গেলে ম্যাম এটা চালু করে দিব। তোমার এবং তোমার টিমের জন্য অবশ্যই অসংখ্য অসংখ্য শুভকামনা। তুমি আমাদের ড্যাফোডিল পলিটেকনিকের, আমাদের তোমার গার্ডিয়ানদের জন্য অবশ্যই একটা প্রাউডের জায়গা, উই আর ডেফিনেটলি প্রাউড অফ ইউ। সো আশা করছি যে তোমার এই ইনোভেশন কাজ নিয়ে তুমি আরো সামনের দিকে এগিয়ে যাবে, তুমি আরো ভালো ভালো কাজ, আরো ভালো ভালো ইনোভেশন আমাদের সামনে তুলে ধরবে। সো প্রিয় দর্শক, আমরা আমাদের সজীবের কাছ থেকে জানলাম তার যে প্রজেক্ট স্মার্ট মার্কেটিং সলিউশন, এই ফিচার সম্পর্কে আমরা জানলাম, আমরা জানলাম কিভাবে এই সলিউশন ফিচারটি, কিভাবে এই প্রজেক্টটি আমাদেরকে সাপোর্ট দিবে, আমরা কিভাবে এটা থেকে বেনিফিটেড হতে পারবো। তো সবাই কিন্তু এখন বাংলাদেশে ঝুঁকছে হচ্ছে অনলাইন মার্কেটিং এর দিকে, ই কমার্স সাইটের দিকে। তো সেই জায়গা থেকে কিন্তু এটা অবশ্যই অনেক চমৎকার একটি প্রজেক্ট, যেটা আমাদের ই কমার্স সাইটের জন্য, যেটা আমাদের ই কমার্স বিজনেস বা অনলাইন বিজনেসে অনেক বড় ভূমিকা রাখবে। তো আমরা আজকে সজীবের কাছ থেকে জানলাম তার টোটাল যে প্রজেক্টটা, সে প্রজেক্ট শুরু থেকে শেষ পর্যন্ত এটা খুঁটিনাটি সম্পূর্ণ বিষয়। তো সজীব, তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকে ড্যাফোডিল পলিটেকনিকের সাথে লাইভে যুক্ত হয়েছো, আমাদেরকে সময় দিয়েছো, তোমার প্রজেক্ট সম্পর্কে জানিয়েছো। আশা করছি যে তুমি তোমার প্রজেক্ট নিয়ে আরো দূরে এগিয়ে যাও, তোমার জন্য শুভকামনা থাকছে। তোমাকে ধন্যবাদ আমাদের পেজের সাথে যুক্ত হওয়ার জন্য, আমাদের সাথে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, সজীবের মতো আরো অসংখ্য স্টুডেন্ট আছে, আমাদের ইয়াং ইনোভেটর আছে, যারা কিনা প্রতিনিয়ত বিভিন্ন রকম ইনোভেশন কাজে নিজেদেরকে যুক্ত করছে, নতুন নতুন ইনোভেশন আমাদের সামনে তুলে ধরছে। তো আপনাদের সামনে আমরা চেষ্টা করছি আমাদের সেই ইয়াং ইনোভেটরদেরকে তুলে ধরতে, আমাদের প্রতিটি এপিসোডে আমাদের সাথে থেকে আমাদের সেই ইয়াং ইনোভেটরদের যে ইনোভেশন গুলো আছে সেগুলো দেখবেন, তাদেরকে উৎসাহিত করবেন। সজীব, আমরা একদম লাস্ট মোমেন্টে চলে আসছি, তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের টিমের জন্য দোয়া করবেন, যাতে আমরা এটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। তোমাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্ত, আমাদের নেক্সট এপিসোডে আমরা ড্যাফোডিল পলিটিকে অন্য কোন ইয়াং ইনোভেটরকে নিয়ে আসবো আপনাদের সামনে, জানবো তার ইনোভেশন সম্পর্কে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং অবশ্যই যেখানে আছেন করোনা লকডাউনে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।